हेलो माय डियर स्टूडेंट्स ऑफ स्टैंडर्ड 5, गुड मॉर्निंग, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन एंड सेफ एट योर ओन होम। स्टूडेंट्स, वेलकम टू योर ऑनलाइन क्लास। टुडे आई विल टेक योर अंडरस्टैंडिंग साइंस बुक 4। स्टूडेंट्स, ओपन योर साइंस बुक पेज नंबर 36। टुडे वी आर गोइंग टू लर्न अबाउट एडेप्टेशन फॉर प्रोटेक्शन एंड एनिमल्स इन डेंजर। स्टूडेंट, लेट्स स्टार्ट अवर डिस्कशन। एडाप्टेशन फॉर प्रोटेक्शन, एनिमलरा निजेदेरके किभाबे रक्षा करे सेटा आजके आमरा डिसकस करब। एनिमल अल्सो डेवलप एडाप्टेशन टू प्रोटेक्ट देमसेल्फ फ्रम अदर एनिमल्स। एनिमल्सरा अन्यान्य प्राणीदेर थेके निजेदेरके रक्षा करते पारे निजेराई। दे प्रोटेक्ट देमसेल्फ इन ए भैरायटी अफ ওয়েজ। তারা বিভিন্ন বিভিন্ন রকমের দিক থেকে নিজেদেরকে রক্ষা করে। সাম অ্যানিমালস লাইক জেব্রা, টাইগার, আর্টিক ফক্স, পোলার বিয়ার এটসেট্রা মার্চ। মার্চ মিন্স সংযুক্ত হওয়া বা মিশে যাওয়া উইথ দেয়ার সারাউন্ডিংস, তাদের পার্শ্ববর্তী বা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তারা সংযুক্ত করে নেয়। জেব্রাস অ্যান্ড টাইগার্স হ্যাব স্ট্রাইপস অন দেয়ার বডিস। জেব্রা টাইগারের বডিতে কী আছে? দাগ থাকে ফিতের মতো। হেন্স দ্য এনিমিস ক্যান নট স্পট দেম ইজিলি ইন দ্য জঙ্গলে। কি জঙ্গলে তাই শত্রুরা তাদেরকে বুঝতে পারে না, তাদের এলাকা বা স্থান তাদেরকে বুঝতে পারে না তাদের শত্রুরা। দ্য পোলার বিয়ার হ্যাজ হোয়াইট ফার। পোলার বিয়ারের যে সাদা সাদা লোম থাকে দ্যাট ব্লেন্ডস মিশে যায় ইন উইথ দ্য কালার অফ স্নো। সেই স্নোর সঙ্গে সঙ্গে মিশে যায়, ফলে পোলার বিয়ারকেও বুঝতে পারা যায় না। এ ক্যামেলিয়ন, ক্যামেলিয়ন আগেই বলেছে গিরগিটি ইজ এ লিজার্ড লাইক অ্যানিমাল। ইট ক্যান চেঞ্জ দ্য কালার অফ বডি অ্যাকর্ডিং টু ইটস সারাউন্ডিং। পরিবেশের সঙ্গে গিরগিটি কী করে? তার রং চেঞ্জ করে। দিস ইজ নো অ্যাজ ক্যামোফ্লাজিং, যেটাকে বলে ছদ্মবেশে গোপন করা। সেই ছদ্মবেশে গোপন করতে পারে। এ ক্রিকেট, ক্রিকেট মিন্স ঝিঝি পোকা বা ঝিল্লি। হাইটস আন্ডার এ লার্জ রক অর আন্ডার দ্য লুজ বার্ক অফ এ ট্রি। বার্ক মিন্স বাকল বা গাছের ছাল। এই যে ঝিঝি পোকা, তারা কী করে? বড় কোনো পাথরের নিচে এবং হচ্ছে গাছের ছাল, যেটা আলগা বা আলগা ছালের নিচে তারা লুকিয়ে থাকে। ওয়ার্মস অ্যান্ড মোলস, মোলস মিন্স গন্ধমূষিক, আর ওয়ার্মস তো জানো তোমরা কিছু। ডিক আন্ডারগ্রাউন্ড টানেলস, মানে কি করে? সুড়ঙ্গ খনন করে, তার মধ্যে তারা লুকিয়ে থাকে। পাপ ফিস, মানে বাহন মাছ। প্রোটেক্ট ইটসেলফ ফ্রম দ্য শার্ক বাই পাফিং আপ লাইক এ বেলুন। পাফিং ফিস কি? বেলুনের মতো কি হয়? স্ফীত হয়, ফলে সে হচ্ছে এই শার্ক হাঙরের থেকে নিজেকে রক্ষা করে। হোয়েন পাফড আপ শার্ক স্পাইন্স অন ইটস বডি টিক স্টেট লাঠির মতো সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তার মেরুদণ্ড দিয়ে মেরুদণ্ডটা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আউট অ্যান্ড দ্য শার্ক ক্যান নট ইট ইট। দ্য শার্ক তাকে খেতে পারে। সে লাঠির মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সাম অ্যানিমেলস ক্যান রান ভেরি ফাস্ট অ্যান্ড দোজ প্রোটেক্ট দ্য দেমসেলফ ফ্রম আদার অ্যানিমেল। কিছু প্রাণী তারা এত জোরে দৌড়ায়, এর ফলে তারা অন্যান্য প্রাণীর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। অ্যানিমেলস লাইক ডিয়ার অ্যান্ড গ্যাজেলস, গ্যাজেলস মানে কৃষ্ণসার হরিণ। ডিয়ার তো ডিয়ারও হরিণ আর এটা হচ্ছে কৃষ্ণসার। হ্যাভ ভেরি স্ট্রং লেগস দ্য হেল্প অফ দেম ডাইরেক্ট হেল্প দেম রান ভেরি ফাস্ট। এরা কী করে? এত তাদের পাগুলো এত শক্তিশালী, দৌড়ে দৌড়াতে সাহায্য করে। হাউ এভার এ বার্ড প্রোটেক্ট ইটসেলফ বাই ফ্লাইং অ্যাওয়ে হোয়েন ইন ডেঞ্জার। যখন পাখিরা বিপদের আশঙ্কা পায় তখন তারা কী করে? নিজেরাই উড়ে যায়। টার্টল অ্যান্ড স্নেলস হ্যাভ ভেরি হার্ড সেলস অফ দেয়ার বডিস। কচ্ছপ এবং শামুকের হচ্ছে শরীরের মধ্যে এত শক্ত খোল থাকে, তারা তার মধ্যে লুকিয়ে পড়ে। হোয়েন দে ফেস ডেঞ্জার দে গেট ইন টু দ্য হার্ড সেল। তারা যখন বিপদের আশঙ্কা বিপদের সম্মুখীন হয় তারা নিজেদের খোলকের মধ্যে ঢুকে পড়ে। দো অ্যান্ড দোজ প্রোটেক্ট দেমসেলফ, তারা নিজেদেরকে রক্ষা করে। দ্য পরকিউপাইন মানে সজারু হ্যাজ ভেরি শার্প কুইলস, মানে সজারুর কাঁটা যেটাকে বলে খুব ধারালো। অন ইটস বডি তার শরীরে থাকে। এনিমিস ডু নট অ্যাটাক ইট আউট অফ ফিয়ার অফ দিস কুইলস। অ্যানিমিস মানে শত্রুরা তার ধরতে পারে না, আক্রমণ করতে পারে না, কারণ তারা তার যে কাঁটা থাকে সেগুলো ভয় পায়। হোয়েন টাচ দ্য শার্প কাম অফ
কুইলস কাম অফ দ্য পরকিউপাইন, যখন তার কাঁটাগুলো ভেঙে যায় অ্যান্ড দে গেট হুক টু দ্য অ্যাটাকার্স ফ্লেস, তখন তারা কি করে তাকে ধরতে পারে, তারা আক্রমণকারীরা তাকে ধরতে পারে, আক্রমণ করতে। অ্যানিমালস ইন ডেঞ্জার, প্রাণীদেরও দেখো অনেক বিপদের সম্মুখীন হতে হয়। অল দো অ্যানিমালস হ্যাভ অ্যাডাপ্ট দেমসেলভ টু সার্ভাইভ ইন দেয়ার হ্যাবিটেটস, ইফ দেয়ার লিভস আর আন্ডার কন্টিনিউয়াস থ্রেট ডিউ টু দ্য অ্যাক্টিভিটিস অফ ম্যান, দেখো মানুষের ভয়ে তারাও কিন্তু তাদের বাসস্থান এখন আর থাকছে না, তারা বাস করতে পারছে না তাদের নিজেদের জায়গায়। ফরেস্ট আর বিং কাটেড ডাউন অ্যান্ড দ্য হ্যাবিটেটস অফ অ্যানিমালস আর বিং ডেস্ট্রয়েড, দেখো বিভিন্ন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে প্রাণীদের থাকার জায়গা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। হেন্স মেনি অ্যানিমেলস আর ডেঞ্জার ইন বিকামিং এক্সটিঙ্কট মিন লুপ্ত হয়ে যায়, সুতরাং অনেক প্রাণী আছে এই জন্য তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের সাম অ্যানিমেলস সাচ অ্যাজ ডোডো, ডোডো হচ্ছে একটা মরিশাসে উঠতে পারে না এমন একটা পাখি, অ্যান্ড টেপি, টেপির হচ্ছে একটা স্তন্যপ্রায় প্রাণী, হ্যাভ অলরেডি বিকাম এক্সটিঙ্কট, তারাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। সাম অ্যানিমেলস লাইক জায়ান্ট পান্ডা অ্যান্ড অন দ্য ওয়ার্জ অফ এক্সটিংশন, দে আর কল্ড এন্ডেঞ্জার্ড অ্যানিমেল, এন্ডেঞ্জার্ড অ্যানিমেল যারা বিপন্ন প্রাণী যাদেরকে বলা হয়, যাদের জায়গা নেই তারা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে বলা হয় এন্ডেঞ্জার্ড অ্যানিমেল, বিপন্ন প্রাণী। স্টুডেন্ট অ্যাডাপ্টেশন ইন অ্যানিমালস চ্যাপ্টার আর কমপ্লিট। ওকে, তো আজকে আমরা ডিসকাস করলাম কি অ্যাডাপ্টেশন ফর প্রোটেকশন অ্যানিমাল ইন ডেঞ্জার। স্টুডেন্ট, দ্যাটস এনাফ ফর টুডে, রিড অ্যাটেন্টিভলি টুডেজ লেসন অ্যাট হোম, থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, উই উইল মিট এগেন ইন দ্য নেক্সট ক্লাস।